তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতা আমি রাখি। চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। সুজাতা মন্ডল কে একটা পার্টিটা ভুলে যান, এটা একটা লোভী আর কিছু না। উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন, কোনো লাভ হবে না। আমরা লড়াই উপরে করছি, আমি বিষ্ণুপুর লোকসভায় লড়াই করছি, আপনাদের বুথে লড়াইটা করতে হবে। আমি শুধু একটা কথা বলবো, সুজাতা মন্ডল কে একটা পার্টিটা ভুলে যান, এটা একটা লোভী আর কিচ্ছু না। আপনারা তো অনেক ভাববেন যে সৌমিত্রটা আজকে বলছে না, আপনাদের এখানে তো জেলা পরিষদের মেম্বার হচ্ছে, দেখেছেন কোনোদিন ভোটের পরে কোনোদিন মানুষের কাছে গিয়ে ভালো করে কথা বলতে? আরও আস্তে আস্তে বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস কমিটি আরও ভালো বুঝতে পারছি। বইতলের লড়াই 2011 সালে করেছি, 2019 গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি, আর আপনাদের বলছি এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন, তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতা আমি রাখি, সে ক্ষমতা আমি বলে দিয়ে গেলাম। শুধু আপনারা নিজের মনের জোরটা রাখুন। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো, তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি, যে ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন, ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো, যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। ঠিক আছে, মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা